আমাদের ছাত্ররাই আমাদের জাতির ভবিষ্যৎ এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্তগুলো হলো যে সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান পবিত্র ঈদুল ফিতরের পর 24শে মে থেকে শুরু হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ আগামী 17ই মে থেকে খুলে দেয়া হবে। এই সময়ে অর্থাৎ এই 24শে মে পর্যন্ত কোনো ধরনের কোনো পরীক্ষা হবে না, 24শে মের পরে পরীক্ষাগুলো গ্রহণ করা হবে। আর অনলাইন ক্লাসেস যেভাবে চলছে সেইভাবেই অনলাইন ক্লাসগুলো চলমান থাকবে। হলসমূহ খুলে দেবার আগেই আবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলকে টিকা প্রদানের ব্যবস্থা করা হবে এবং এই সময়টার মধ্যে, এই হল খুলে দেওয়ার আগের সময়টার মধ্যে এখন থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক বিশ্ববিদ্যালয় খোলার সকল প্রস্তুতি সম্পন্ন করবেন এবং হলগুলোর, আবাসিক হলগুলোর অবকাঠামোগত যেসব সংস্কার এবং মেরামতের কাজ প্রয়োজন রয়েছে সেই কাজগুলো তারা সম্পন্ন করবেন। আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিসিএস পরীক্ষার জন্য আবেদন করেছেন বা বিসিএস পরীক্ষা দেবার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য বলছি বিসিএস পরীক্ষার আবেদন এবং পরীক্ষার তারিখ পিছিয়ে দেয়া, অর্থাৎ আমাদের এই বিশ্ববিদ্যালয় খোলার তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই নতুন তারিখ ঘোষণা করা এবং করোনার কারণে আবেদনের, বিসিএস এর জন্য আবেদনের বয়স সীমা অতিক্রান্ত হয়ে কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর ইতোমধ্যে যদি কোনোভাবে কোনো শিক্ষার্থী হলে অবস্থান করেন, যেটি করবার কথা নয়, তাদেরকে অবিলম্বে হল ত্যাগ করতে হবে। আর আরো একটি বিষয়, সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাইরে ব্যক্তিগতভাবে বা দলগতভাবে যে কোনো ভাবে তারা যদি কোনো ধরনের শিক্ষার সঙ্গে বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কবিহীন কোনো ধরনের কোনো কর্মকাণ্ড, যেটি অনৈতিক, অপরাধমূলক বা শৃঙ্খলা বিরোধী, তার সঙ্গে যদি কোথাও জড়িত হন, সেই ধরনের কোনো কর্মকাণ্ডের দায় দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে না। আর সরকারি যে আদেশ এবং নির্দেশনা রয়েছে সেগুলো যদি কেউ অমান্য করেন সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব শৃঙ্খলা বিধি রয়েছে। আর কোথাও যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে বিশ্ববিদ্যালয়ের ভেতরে বা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে বা কোথাও, সেখানে দেশের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আশা করছি যে আমাদের শিক্ষার্থীরা সকলে তারাও তাদের প্রস্তুতি নেবেন, যাতে 17ই মে তারা যার যার হলে, যারা আবাসিক শিক্ষার্থী আছেন তারা যার যার হলে তারা ফিরে আসার প্রস্তুতি গ্রহণ করবেন। এই সময়টাতে অনলাইনে যে ক্লাস চলছে সেগুলো করবেন এবং 24শে মে থেকে সকলকে আমরা শ্রেণীকক্ষেই পাঠদানের কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ, আমরা সে আশাবাদ ব্যক্ত করছি। এবং এই সিদ্ধান্তগুলো দেশের সকল বিশ্ববিদ্যালয়, পাবলিক, প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই এই সিদ্ধান্তগুলো প্রযোজ্য হবে।